তো দর্শক, আজকে চলে আসলাম আমরা রাজশাহী জেলা ঝলমলে হাটে। ঝলমলে হাটে আসলে হাটে আমদানি আমরা দেখি খুব কম ধান, কারণ আমরা এখানে দেখি সরাসরি আরো ঘরে ধানটা বেশি বেচা কেনা হয়। তো আজকে আমরা হাটে দেখি ভাই কি ধান নিয়ে আসছিলেন, আঠাশ কি দাম পেয়েছিলেন ভাই? ১৩০০ মানে কোয়ালিটি কম ছিল নাকি? আপনি কি বাজার কম বললেন না সঠিক যেটা দাম সেটাই বলবেন? আমরা কোনো বাজার সম্বন্ধে জানি না। ১৪০০ থেকে ১৪০০ ভালো মানের ধান বেচে কিনা হচ্ছে ৫০ টাকা পর্যন্ত এখন, কারণ দামটা একটু বাড়ছে। তো এখানে আমরা দেখছি এক ভাই, কি ভাই ধান কিনলেন না বেচলেন? বিক্রি কি ধান? খাটো দশ কি দাম? ১৪০০ বেচলেন না? কিনলো আমি। ও কিনলেন আপনি? ভাই এখান থেকে কিনেছে মনে হয়। তো বর্তমান বাজারে আমরা ঝলমলে হাট, এই যে এখানে ভাইরা যে আড়তটা দেখছেন, যেহেতু অনেক বড় আড়ত, এখানে যে কৃষক ভাইরা বিভিন্ন রকমের দেখছেন, তো আসলে তারা বাজারে হাটে বিক্রি না করে সরাসরি এখানে আড়ত ঘরে দেয়। আসলে ন্যায্য দামে যখন ধান কিনা বেচা করে একটা যে কোনো ব্যবসায়ী, তো হাটে বাজারে খুঁজে কিনা লাগে না, তারা সরাসরি ঘরেই দিয়ে যায়। এসে আমরা দেখি এই ধানগুলো কে বিক্রি করলো স্যার আপনি? কার এগুলো? এখানে অনেক বস্তা দেখছি আমরা, তো হয়তো একজন একরকম ধান দিচ্ছে। কি ভাই ধান আপনিও বিক্রি করছেন? আপনি কিনলেন খাওয়ার জন্য কিনেছেন? আর বর্তমান তো ধানের বাজার অনেকটা আমদানি কম ভাই দেখছি হাটে। আজকে সর্বোচ্চ কি কি ধান পাইলেন? আমি ২৮ পাইছি, খাটো দশ পাইছি, ২৯ পাইছি। খাটো দশ কত কিনলেন? ১৩৮০ টাকা ১৩৮০ আর আঠের সর্বোচ্চ কত পাইছেন? ১৪০০ টাকা ১৪০০ বাজার তো একটু বেশি আছে, ভালো দাম হলে। কোনো দাম করিনি, সরাসরি আছে, মাফিজির দাম করিনি, মানে এটা তো কোয়ালিটি আছে ধান। আর ২৯ ধান, ৩৯ ধানের বাজার কত? ১৪০০ করে। এই ধানের বাজার তো গত সপ্তাহে অনেকটা কম ছিল, ৭৫ আপনার সপ্তাহে এগুলো ধানের বাজার ১৪১০ কিনা বেচা হচ্ছে। জিরা ধানের বাজারটা কেমন? ১৫৫০ টাকা পর্যন্ত। সুবর্ণলতাও কি একই দামে বেচা হচ্ছে? ১৪০০ এর মধ্যে বাজার ভাই ৩৩ ধান হয়ে গেছে। এখানে তো কোনো দাম করা লাগে না আপনাদের মনে হয় না? উপরে দেওয়া দেখো তো। তো যে ধানটা চাচা নিয়ে আসলো আমরা দেখছি একটু আসলে কম আছে, কারণ ফ্রেশ ভালো বলতে গেলে সোনালি কালারের মতো একদম ঝকঝকে ধানটা, আর এই চাচা ধানটা একটু কোয়ালিটিটা কম আছে। আমরা এই যে বিভিন্ন রকম যে ধানগুলো দেখছি, এই যে এই ধানটা দেখেন খুবই কোয়ালিটিফুল একটা ধান, খুব ভালো মানের। তো এই হাটে কেউ যদি ধান নিয়ে আসতে চান আড়তে, আমি ঠিকানাটা একটু তার কাছ থেকে একটু ব্যবসায়ীদের কাছ থেকে জেনে নিচ্ছি। ভাই এই ঘরের ঠিকানাটা কোন জায়গায় আপনার? এটি ঝলমলিয়া পাইকপাড়া রোড। এই আশপাশের যদি কোনো কৃষক ভাইরা এখানে সরাসরি আপনারা এসে ধান দিয়ে যাইতে পারেন, ন্যায্য দামে এখানে আপনার সে ব্যবসায়ী ধান কিনা বেচা করে। তো এখানে দেখছেন অনেক আমরা কথা বলছি, তারা বলছে যে এখানে ন্যায্য দামের মধ্যেই ধান কিনা বেচা হয়, আমাদের হাটে ধান বেচা কিনা লাগে না। আর এখানে সেই ধরনের সে বড় হাট না যে অতিরিক্ত মাল আমদানি হয় হাটে, তো এই কারণে আমরা হাটে গিয়ে দেখলাম তো ধান আমদানি নেই, সরাসরি তারা ঘরে নিয়ে আসছে এখানে। আজকে ৫৮ ধান কত কিনলেন? ১৪১০ টাকা বর্তমান বাজার আর সামনে বাড়ার সম্ভাবনা আছে ধানের?
ধানের বাজার কি সামনে বাড়বে এরকম বুঝতে পারছেন আপনারা? এখন বাজার বাড়ার সম্ভাবনা দেখছেন, মহাজনেরা বলতেছে একটু কম, মানে ওইরকম ভাবে চাহিদা সম্পূর্ণ ভাবে নাই, কিনা হচ্ছে এই পর্যন্তই, কিনা হচ্ছে অতিরিক্ত চাহিদা সম্পূর্ণ বাজার হয়তো ওঠা নামা তো হয় একরকম, থাকে আগে আবার কমে গেল, কিছুদিন আগে আবার কমে গেছিল, আবার একটু বাড়ছে, হয়তো আবার একটু বাড়ি মারতে পারে, আবার একটু বাড়ি মারতে পারে, এটা মোকামের উপর। নতুন যে আপনার 48 ত্রিগুণ জাতীয় ধান কিছুদিন পর আবার উঠবে, তখন আবার একটু বাজারটা কমার সম্ভাবনা। তাই 51 ধানের বাজারটা কত এখন? 51 ধানের বাজার আপনার 1300 থেকে 1350। মোটা ধানের বাজারটা কত? ওই যে 33 আপনার বিভিন্ন ধরন যে মোটা 1300-1320, মানে 1300-র নিচে কোনো আর ধান নেই? 1300-1320 কি 50 এর মধ্যে সব ধান? তাহলে হাইব্রিড ধানের বাজার কত? হাইব্রিড কত পর্যন্ত? ওই যে হচ্ছে আপনার 1250, 1250 হাইব্রিডটা। আর যেগুলো কিছু 33 আবার হরি, এগুলো আবার কোনো 1400 এর মধ্যে বেচা কিনা হচ্ছে বাজারে? তো এছাড়া আজকে ঝলমলি হাট থেকে সবাই ভালো থাকবেন।